এখন আছি বঙ্গবন্ধু সম্মিলিত জাদু সামরিক জাদুঘর, ওটার মধ্যে আছি। এটা তো মুক্ত মঞ্চ, একটা মুক্ত মঞ্চ করেছে, লামা আছে। কেমন লাগছে? হ্যাঁ, এটার ফ্রন্টটা যদি দেখাই তাহলে হবে যে এরকম। এটা হচ্ছে বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের বাহিরের, অর্থাৎ এক্সিট যখন করবেন তো এক্সিটের পরে এই দৃশ্যটা চোখে পড়বে। এখানে যখন কোনো প্রোগ্রাম হয় তখন এই জায়গাটাতে প্রোগ্রাম হয়, এখান থেকে দর্শক বসে বসে দেখে। তো এখানকার যে কারুকার্যগুলো এগুলো খুব ভালো লেগেছে, তাই আপনাদেরকে যুক্ত করে নিলাম। যদি আমি এই পাশ থেকে দেখাই, ডান পাশ থেকে, তাহলে দেখবেন প্রথমেই খুব সুন্দরভাবে বাগান করেছে, সুন্দর লাগছে। এই পাশটা একটু দেখাই, এক্সিট পয়েন্ট, সবাই বের হয়ে যাচ্ছে, আমি একটু আপনাদেরকে যুক্ত করে নিলাম। খুব সুন্দর সবুজের সমারোহ। এই পাশটা হচ্ছে শৈল্পিক কারুকাজ। লামা কোথায় যাও? হ্যাঁ, এটা ছিল এই যে মুক্ত মঞ্চ, খুব সুন্দর দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। পড়ন্ত বিকেলবেলা সবাই খুব মজা করছে, কারুকার্যগুলো অনেক সুন্দর। এই পাশে সবুজের সমারোহ। অনেক দর্শনার্থী এসছে দেখার জন্য। উপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, চলো আমরা উপরে যাই, হালকা কিছু খেয়ে নেই না? আম্মুকে ডাক দাও। অনেক সুন্দর একটা পরিবেশ। এতক্ষণ তো আপনাদেরকে ভিতরে যা ছিল তা দেখিয়েছিলাম, এখন বাইরে দেখাচ্ছি। রাষ্ট্রভাষা বাংলা চাই, আমার খুব পছন্দের কিছু ডায়লগ এখানে লেখা আছে, দেখেন। রাষ্ট্রভাষা বাংলা চাই, আমাদের ভাষা আন্দোলনের সময় যেসব ভাষা সৈনিক, রাষ্ট্রভাষা বাংলা চাই, আমাদের দাবি মানতে হবে। অনেক সুন্দর ওয়ালের মধ্যে এই কারুকার্যগুলো করা আছে। এটা হচ্ছে মূলত সম্মিলিত সামরিক জাদুঘরের যে ভিতরের যে সাইডটা, যেখানে আমরা এতক্ষণ ছিলাম, এখন বের হয়ে গেছি। এটা মূলত সকাল 9টা থেকে দুপুর 1টা, সরি 10টা থেকে 1টা, আর বিকেল 3টা থেকে 5টা, এই হচ্ছে মূলত এটা সময়। খুব সুন্দর একটা পরিবেশ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের যে ভাষণের যে দৃশ্য, ঠিক আছে, চলো। ওকে, বিদায় নিচ্ছি আজকের মতো, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।